بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি জান্নাত নূর কাজল অনুরূপ চন্দ্রিমা বিউটিজন পটুয়াখালী আপু লিখেছেন السلام عليكم আপু আজকে পাইছি আমার কম্বোটা এইটা দিয়ে দুইবার হলো তা এত তাড়াতাড়ি পাবো ভাবতে পারিনি মাগুরা থেকে সত্যি আপু তোমার কথা কাছে অনেক বিশ্বাসী থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য হ্যাঁ আপু আপনি যেহেতু দ্বিতীয়বার আমাদের প্রোডাক্টটা নিয়েছেন অবশ্যই প্রথমবার ভালো রেজাল্ট পেয়েছেন এইজন্য দ্বিতীয়বার আমাদের কম্বোটা অর্ডার করেছেন তার জন্য আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আপু আপনারা সবাই একটা জিনিস জেনে থাকবেন যে সারা বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমাদের প্রোডাক্টটা পাইতে মাত্র 3 দিন সময় লাগে ঢাকার মধ্যে আমরা আপনারা যেদিন অর্ডার করেন গতকালকে রাতে যারা অর্ডার করেছেন আমরা কিন্তু আজকে সকালে তাদের সবাই পার্সেল পাঠিয়ে দিয়েছি তো আজকে সকালে পার্সেল পাঠিয়ে দিয়েছি ঢাকার মধ্যে হইলে আপনারা আগামী কালকে পাবেন এইজন্য বলি ঢাকার মধ্যে 2 দিন আর ঢাকার বাইরে যারা আছেন তারা 3 থেকে 4 দিন এখন 3-4 দিনের পরেও যারা প্রোডাক্টটা পান না তারা কিছু জিনিস মনোযোগ সহকারে শুনেন তারা হয়তো নাম্বারটা ভুল দিয়েছেন 12টা নাম্বার দিয়েছেন অথবা 10টা নাম্বার দিয়েছেন সেজন্য আপনার পার্সেলটা আমরা পাঠাতে পারিনি আপনারা 4 দিন পরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আপু আমরা পার্সেল পাইনি আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রিসিপ্টটা আপনাদের WhatsApp বা ইমোতে দিয়ে দেব আমাদের 01729505400 এই নম্বরে আমাদের বিজনেস WhatsApp আছে এই নম্বরে আপনারা নক করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কত তারিখ অর্ডার করেছেন এটা লিখে দেবেন আমরা আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রিসিপ্টটা দিয়ে দেব ওটা দেখাইলে আপনাকে পার্সেলটা দিয়ে দেবে এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নিজেরা কুরিয়ার সার্ভিসে গিয়ে খোঁজ নেবেন বলবেন জান্নাত পটুয়াখালী লেখা একটা পার্সেল আসছে 01729505400 এই নাম্বার থেকে বুকিং হয়েছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা বলবেন যে আমার নাম ঠিকানায় আসছে তাইলে ওরা কম্পিউটারে সার্চ দিয়ে আপনার পার্সেলটা আপনাকে দিয়ে দেবে ওরা অনেক সময় করে কি ফোনও দেয় না মেসেজও দেয় না আসলে কুরিয়ার সার্ভিসের ভাইয়াদের দোষ দিলে হবে না ওনারা কি করে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে ব্যস্ত থাকার কারণে অনেক কাস্টমারকে ওনারা ফোনও দিতে পারে না মেসেজও দিতে পারে না আবার অনেক কাস্টমারকে ওনারা শুধু মেসেজ দেয় ফোন দেয় না অনেক আপুরা রান্না বান্না বাচ্চা নিয়ে ব্যস্ত থাকেন যে ফোনের দিকে খেয়াল থাকে না ফোনে একটা মেসেজ আসছে 3 দিন আগে খেয়াল করেন নাই তো এগুলো খেয়াল করবেন খেয়াল করলে হয় কি ওই পার্সেলটা আমাদের কাছে আর রিটার্ন আসে না যারা পার্সেল রিসিভ করেন না তাদের পার্সেলটাই কিন্তু আমাদের কাছে রিটার্ন চলে আসে আর যারা রিসিভ করেন তারা তো আলহামদুলিল্লাহ পেয়ে ভালো ভালো রিভিউ দেন আর অনেক আপুরা রিভিউ যারা দিতে পারে না তাদের জন্য কোনো সমস্যা নাই তারা আশেপাশে সবাইকে বলবেন যে আসলে ভালো প্রোডাক্টের খবর অনেকেই জানে না আর যেহেতু আমাদের আগের আইডিটা নষ্ট হয়ে গিয়েছে এজন্য আমাদের একটু সমস্যা হয়েছে যে অনেক আপুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না তো সেই সব আপুদের একটু সহযোগিতা করেন আর যাদের বাড়ি গ্রামে আমাদের কুরিয়ার সার্ভিস কিন্তু গ্রামে হোম ডেলিভারি দেয় না তাদের শহর লেভেলে বা থানা লেভেলে কুরিয়ার সার্ভিস আছে সেই সব আপুরা অর্ডার করতে পারেন একটু রিক্সা ভাড়া দিয়ে বা গাড়ি ভাড়া দিয়ে এসে আপনাদের পার্সেলটা আপনারা নিয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ফেসবুকে যে জান্নাতুন্নর কাজল আমাদের ফেসবুক আইডিটা আছে ওখানে নক দিবেন মেসেঞ্জারে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে জান্নাতুন্নর কাজল ওখানে নক দিবেন আর প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম